নমস্কার বন্ধুরা, নমস্কার। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা নিত্য নতুন ব্লগ নিয়ে, সকাল সকাল হাজির। আর সকাল সকাল হাঁটতে বেরিয়ে খুব ভালো লাগছে, তো চলো দেরি না করে ঝটপট ব্লগটা স্টার্ট করি। আর স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ব্লগটা বেরিয়ে দেখি রাস্তার মাঝখানটা কত বড় একটা ডাম্পার, যেখানে নাকি বাজে খোয়া ফেলছে। সব গাড়ি বন্ধ করে দেখো কিভাবে খোয়া ফেলছে, দেখতে পাচ্ছ? চুয়াল্লিশ খানা আমার মা আসুন বলেছে, মনে হচ্ছে যেন দোকান করতে হবে, বুঝতে পারছো? রোদে দিতে তো বুঝতেই পারছো এত আসুন মনেছে, মানে কি বলবো, একটা ছোটোখাটো দোকান হয়ে যাবে আসুনে। চলো হেঁটেছে হাঁটা চলা করে চলে এসেছি, আর এসেই দেখি 41-42 করে গোনা হচ্ছে নাকি আসুন। বাপরে, টোটাল 45টা আসুন বাইরে রোদে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ডিজাইন। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করো। তোমাদের দেখালাম কতগুলো আসুন, আর আমার কাজ হচ্ছে দড়িটাকে ধরে রাখা, কারণ দড়িটা না ধরে থাকলে ম্যাডাম দিতে পারছে না আসনগুলো। আর তোমাদের আসনগুলো ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, সব কালারফুল বিউটিফুল ডিজাইন, দেখতে পাচ্ছ? দাঁড়াও, এখন আইফেল টাওয়ারটাকে আগে ধরে থাকে। এই দেখো, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, দেখো একটা একটা করে ডিজাইন। এদিকে দেখালাম, আবার এদিকে আছে সব কালেকশন দেখেছো, এই একটা, আবার এদিকে আছে সব বিভিন্ন রকম আইটেমের কালেকশন, এই একটা, এই একটা, এগুলো একটু পুরনো হয়ে গেছে। এই দিকে দেখো, এই একটা কালেকশন, এই একটা কালেকশন, সব বিউটিফুল বিউটিফুল কালেকশন, এই একটা কালেকশন, এই একটা, দেখতে পাচ্ছ খালি কালেকশনগুলো সবই আমার মায়ের বোনা। দাঁড়া, এখনো কিন্তু শেষ নয়, এখনো আছে। এদিক, এই লাইনটা পুরো ভর্তি, দেখতে পাচ্ছ? এই দেখো কালেকশন দেখেছে খালি। দেখো এই দেখো, ওখানে শেষ হলো আসুনের কালেকশন। কেমন লাগলো আসুনের কালেকশন অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে। তো চলো এখন ঝটপট খাওয়া দাওয়া করি, আর সারাদিন কী করছি না করছি সম্পূর্ণ ব্লগের মধ্যেই থাকবে এই ভিডিওটা। তো আজকে চেষ্টা করবো আমার বাড়িতে একদিন গেস্ট আসবে, তো আগেও তোমরা দেখেছো উনি হচ্ছে ফেসবুকে ভাইরাল। তো যাই হোক, চলো দেরি না করে এখন ঝটপট খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ছোলা মেশিন এসছে, ছোলা ভাঙিয়ে ছাতু তৈরি হবে। এই দেখো মেশিন চালিয়ে দিয়েছে, এই হচ্ছে আমাকে প্যাকেট রেখেছে 500 কিনবো, আর এই হচ্ছে ছোলা দিল ওপরে। এই দেখো দেখেছো, এই দেখো একটা একটা করে ভাঙানো কমপ্লিট। দেখো বাহ, একদম গরম ছাতু রেডি। বন্ধুরা তোমাদের দেখালাম কিভাবে ছোলা থেকে ছাতু তৈরি করছে। এরা অনেকদিন থেকেই আসছিলো, তো আমরা যেহেতু জানতাম না তাই ফার্স্ট টাইম মানে কিনলাম, তো শুনলাম খুব ভালো করে। তো যাই হোক, যখন খাবো অবশ্যই তোমাদের বলবো। আমার মজাদার খাবার দাবার আছে, সেটা হচ্ছে আলু সেদ্ধ মুড়ি, দেখতে পাচ্ছ? শুকনো কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা এখনও দেয়নি, চানাচুর, ধনে পাতা,
টমেটো, আলু সেদ্ধ অসাধারণ খাবার, তার সাথে পেঁয়াজ, আবার সর্ষের তেল, এখানে শসা পেঁয়াজের টক দই দিয়ে যেটা মাখা খাই সেটাও শুদ্ধ আছে। চলো দেরি না করে খাবার দাবার কমপ্লিট করি, আর আজকে সারাদিনের ব্লগে কী কী হচ্ছে না হচ্ছে অবশ্যই সমস্যা জানো, ওই দুপুরবেলায় না এই পার্সেল আসে আর এই দুপুরবেলায় ঘুমোতে দেয় না। আর ঠিক দেখো কথা বললাম খেতে যাবো, তার আগেই এক পার্সেল, পার্সেলে কী আছে অবশ্যই দেখাবো, তার আগে খাওয়া দাওয়া করি, না হলে তো অসুবিধা আছে, যেহেতু পার্সেলটা মায়ের তাই জন্য এখন কিছু মেজোরা খেতে বসে পড়েছে। তো চলো আজকে খাওয়া দাওয়া দেখো। উড়ি বাবা, এখানে আছে সকাল সকাল কিনেছি পমফ্রেট মাছ, মাছ দিয়ে ঝাল করেছে, টমেটো দিয়ে, ধনে পাতা সব কিছু দিয়ে। তারপরে আছে উচ্ছে আলু ভাতে, এখানে আছে লাউ, এই লাউ কুমড়ো শাক সাদা নটে, আর মাছের মাথা, বেগুন, শিম দিয়ে একটা বেশ তরকারি মতো, পোস্ত আর স্যালাড। এইটা কালকে হাটে গেছিলাম, সেখানকারই একজন বলেছে চাষি যে করে খেয়ে দেখবে, তাহলে খেয়ে দেখি তারপর তোমাদেরও বলবো কেমন হয়েছে। এই দেখো এতে আমার মায়ের একটা জুতো এসছে, ডক্টর শু, তোমাদের বললাম যে পার্সেলটা এসছে নিয়ে আসি। এই দেখো কী সুন্দর দেখি, বাহ ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, বুঝতে পারছো খুব সুন্দর একটা বেশ ফিনিশিং দিয়েছে। এটা পুরো রাবারের পেছনটা, বাহ কি সুন্দর গো, দারুণ লাগলো জুতোটা। আর খাওয়া দাওয়া তো অসাধারণ হয়েছে, কারণ হচ্ছে শাকটা বেশ নতুন, মানে নতুন করে একটা বানিয়েছে, নতুন একটা আইটেম। কী কী দিয়েছে বললাম, কুমড়ো শাক, নটে শাক সাদা নটে, বেগুন, শিম সব দিয়ে, আর মাছের মাথা পড়েছে, পেঁয়াজ পড়েছে, আরও জমে গেছে, দারুণ লাগলো খেতে। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো চলো এখন একটু রেস্ট নিই, কিছু ভিডিও এডিট করার আছে, আবার তোমাদের সাথে বিকেলে উঠে আড্ডা দেবো, দেখতে থাকো কিন্তু কন্টিনিউ। তো বন্ধুরা আজকে আবার অনেকদিন বাদে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে, বুঝলে, আর এই রাত্রিবেলায় হাঁটতে, সকালে তো হাঁটতে গেছিলাম, তো আবার এই রাত্রিবেলায় হাঁটতে বেরিয়েছি। সকালে তো হাঁটতে বেরিয়েছিলাম তোমাদের দেখালাম, এখন রাত্রিরেও একটু নাইট ওয়ার্কে বেরিয়েছি। যাই হোক এখন একটু হাঁটাচলা করি, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা। বন্ধুরা হাঁটাচলা করে চলে এসেছি, আর একটু কাজ ছিল তাই গেছিলাম বাইরে, গেছিলাম মহিষাপুরে। যাই হোক এখানে খাওয়া দাওয়ায় কী কী আছে দেখো, সব থেকে বেশি ভালো লাগছে এইটা, এটা হচ্ছে বাটার দিয়ে ডিম ভাজা করেছে, দেখো খালি কি আসে দেখি, দেখি তারপর বলছি। তো এই দেখো আজকে খাওয়া দাওয়ায় দিয়ে দিচ্ছে ঝিনি আলু চচ্চড়ি, প্লেন খাবার একদম, তার সাথে আছে স্যালাড, আর একটা আমার বেস্ট জিনিস সেটা হচ্ছে অমলেট, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে করেছে। তো চলো রুটির সাথে গরম ডিম ভাজা, হেভি খেতে লাগে, দেরি না করে ঝটপট খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছ। চলো আজকে মধ্যে এখানেই বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।